ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 13ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 14ই মে 2022 এশার সালাতের পরে আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে আকীদা মানহাজ নিয়ে চলে আসছিল শারহ সুন্নাহ কিতাব থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন হয়তো যারা নিয়মিত আসেন যে এবং নিয়মিত শোনেন যে তা 50টি পর্বে শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ। রমজানের আগে রমজানে বিরতি ছিল আর তারপরে রমজান পরে আমরা আবার শুরু করছি মানহাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা। আর তার বিষয়বস্তু হচ্ছে মানহাজে সালাফের কতিপয় মূলনীতি, সালাফি মানহাজের বা মানহাজে সালাফের বা সালাফগণের মতাদর্শের বেশ কিছু নীতিমালা, মৌলিক নীতি বা ওসুল কাওয়ায়েদ। প্রত্যেকটি খুব সংক্ষেপে আলোচনা হবে এবং তার দলিল কোরআনে কেরিম থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা পেশ করা হবে সংক্ষেপে। বেশি দলিল না, একটি করে দুটি করে খুব বেশি হলে তো কথা আর ভূমিকায় না বেশি করে প্রথম মূলনীতি নিয়ে আলোচনা করি মানহাজে সালাফের। সালাফদেরকে আমাদের চিনতে হবে প্রথম। তাহলে সালাফ মানে সাহাবাই কেরাম, তাবেইন আর তাবা তাবেইন, আর তাদের পূর্বে হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাফের শাব্দিক অর্থ কী? যিনি আমাদের পূর্বে চলে গেছেন। জি, পূর্বে চলে গেছেন। জি, আর এর বিপরীত, সালাফের বিপরীত হচ্ছে খালাফ। জি, যারা পরবর্তীতে এসেছেন। জি, পূর্বসূরি সালাফ, উত্তরসূরি যারা পরে এসেছে খালাফ। তো খালাফ যারা পরবর্তীতে এসেছে উম্মতের, তারা সালাফদের অনুসরণ করবে। কিন্তু সালাফ যারা 25-50-100 বছর আগে চলে, তারাও তো আমাদের আগে চলে গেছে এই অর্থে, কিন্তু সেটা আসলে এখানে বোঝায় না। বোঝায় কি? যে স্বর্ণযুগ ইসলামের প্রথম যুগে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগ, তাবেইন রাহিমাহুমুল্লাহর যুগ, তাবা তাবেইন রাহিমাহুমুল্লাহর যুগ, এই তিনটি যুগ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট উত্তম যুগ, খাইরুল করুন, স্বর্ণযুগ, গোল্ডেন এজ। সুতরাং এই তিনটি যুগের লোকেরা আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। জি, প্রথম কোরআনে কেরিম আমাদের সামনে থাকবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকবে, আর তারপরে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন। তাবা তাবেইনদের মধ্যেকার যারা নিষ্ঠার সাথে, এহসানের সাথে, সততার সাথে সাহাবায়ে কেরামদের এবং কোরআন সুন্নাহর অনুসরণ করেছে, ওয়াত্তাবেউন লাহুম বিহসান, এই জন্য তাবেইন যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ শর্ত লাগিয়েছেন কি? এহসানের সাথে ভালো আচরণ নি, নিষ্ঠা। এহসান মানে নিষ্ঠা, এহসান মানে এখলাস, এহসান মানে হচ্ছে সদাচরণ, এহসান মানে হচ্ছে সততা, ভালো আচরণ। তো ভালো আচরণের সাথে, নিষ্ঠার সাথে, এখলাসের সাথে, খুরুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে যারা কোরআন সুন্নাহর অনুসরণ করেছে এবং সাহাবায়ে কেরামদের পথের অনুসরণ করেছে, তাবেইন। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে এহসান লাগাবার প্রয়োজন হয়নি। কেন? কারণ সাহাবায়ে কেরাম সকলেই এহসানের উপর ছিলেন, সবাই ছিলেন এখলাসের উপর, সবাই ছিলেন হ্যাঁ মুখলেসে নিষ্ঠাবান, সবাই ছিলেন মহসেনিন সৎকর্মশীল, সবাই ছিলেন সদাচরণকারী, আর সবাই নির্ভেজাল কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বিভ্রান্তি ছিল না, কিন্তু তাবেইনদের যুগে কিছু কিছু বিভ্রান্তি ছিল, বেশ কিছু ফিরকে, যেমন খারেজি জঙ্গিরা পয়দা হইল, তো এইদিকে রাফেজি শিয়া পয়দা হইল,
এর বিভ্রান্ত হলো। তাবেইনদের যুগের সাহাবাই কেরামদের যুগ পেয়েছে, কিন্তু তারা ভালো আচরণের সাথে অনুসরণ করেনি, নিষ্ঠার সাথে অনুসরণ করে ওই যুগ পায়নি। যুগ পেয়েছে কিন্তু তারা সেই সততা রক্ষা করেনি, আকিদার ক্ষেত্রে অথবা আচার আচরণের ক্ষেত্রে জুলুম অত্যাচার করেছে, অথবা আকিদা আদর্শে বিভ্রান্ত হয়েছে। সুতরাং তারা আমাদের আদর্শ নয়, ওই যুগের যারা বিভ্রান্ত হয়েছে তারা আমাদের আদর্শ নয়। তাবেইনদের মধ্যে এই স্থানের শর্ত সবসময় মনে রাখতে হবে, কোরআনে এই জন্যই এই হিকমতের জন্য এই শর্ত লাগানো হয়েছে। তাবেইনদের ক্ষেত্রে যখন এই শর্ত লেগে গেল, তাহলে যারা তাবা তাবেইন তাদের ক্ষেত্রে অবশ্যই শর্ত, অবশ্যই এই শর্ত। তারপরে যারা এসছে আজকালকার যুগে, যারা সালাফি মানহাজের লোক, তাদের ক্ষেত্রে এই শর্ত যদি সালাফি মানহাজের সত্যিকার অর্থে থাকে, এহসানের সাথে, সদাচরণের সাথে, নিষ্ঠার সাথে, শিরক বিদআত মুক্ত হয়ে এবং আমলের জন্য ভালো আমলের চেষ্টা আছে, পাপের রাস্তা থেকে বেঁচে থাকার চেষ্টা আছে, তাহলে ঠিক আছে, তাহলে তারা সালাফি, তাহলে তারা সালাফি। কিন্তু নাম সালাফি আর না আচার আচরণে আছে, না আকিদা মানে হাজ আছে, নাম দিয়ে দিয়েছে, লেবেল লাগিয়ে দিয়েছে সালাফি সহি আকিদা, সহি আকিদা, কিন্তু আসলে সহি আকিদা মানে হাজ নয়, তাহলে তারা সালাফি না। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই গুরুত্বপূর্ণ আলোচনা আর পরে প্রথমে প্রথম যে মূলনীতিটি বলবো সেটি হচ্ছে যে এই উম্মত একটি উম্মত ছিল, উম্মত কি ছিল, একটি উম্মত ছিল, তাদের রব আল্লাহ আর কিতাব হচ্ছে আল কোরআনুল করিম আর রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক আল্লাহর ইবাদত করতেন, এক রসুলের তরিকে জীবনযাপন করতেন, কোরআনে করিম এবং কোরআনে করিমের তাফসির ব্যাখ্যা হচ্ছে কোরআনে করিমের পরে রাসূলুল্লাহ সুন্নাকে আঁকড়ে ধরতেন, জি এক উম্মত তারা ছিলেন। কিন্তু যখনই এই সেন্টার পয়েন্ট থেকে এদিক সেদিক হয়ে গেল, তখনই এই বিভিন্ন দল উপদল জন্ম নিল, বিভিন্ন ফিরকা দল উপদল জন্ম নিল। উম্মত এক ছিল, তারপরে উম্মত বিভক্ত হয়েছে, বিভক্ত হয়েছে আর হতেই আছে, শুধু হয়েছে নয়, ধীরে ধীরে একটার জায়গায় দুটো হলো, তিনটে হলো, তার চার পাঁচ, এই করতে 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 কতগুলি হয়েছে, অনেক হয়েছে যদি ছোটোখাটো ধরা যায়। আর যদি আপনি মোটামুটিভাবে ধরেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমন রয়েছে যে উম্মত কত দলে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে। তো উম্মতের বিভক্তি এটি সত্য, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। উম্মতকে এক থাকা ফরজ ছিল, কিন্তু উম্মত এক থাকেনি, উম্মত বিভক্তির শিকার হয়েছে, বিচ্ছিন্নতার শিকার হয়েছে, বিভিন্ন ফিরকা দল উপদল পয়দা হয়েছে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং এটা বাস্তব হবেই, এটা হবে, আর হবে মানে জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার মানেই জায়েজ নয়, জি। আর যে কোনো ভবিষ্যৎবাণী যদি করেন যে আগামীতে এই এই হবে, এটাও জরুরি নয় যে ওটা না জায়েজ, এটাও মনে রাখতে হবে যে কিয়ামতের সবগুলি লক্ষণ যে না জায়েজ তাও নয়, আর সবগুলির লক্ষণই যে জায়েজ এটাও নয়। কিন্তু অনেকে মনে করে যে এটা কিয়ামতের আলামত রেই, তার মানে না জায়েজ। অঢেল ধন সম্পদ হবে, পয়সার প্রাচুর্য হবে, অভাব থাকবে না, তো অভাব মুক্ত হওয়া কি কোনো নাজায়েজ কাজ, যদি হালাল তরিকাতে হয়, বোঝা গেছে এবার? কিন্তু কিয়ামতের আলামত এটি, তাহলে কিয়ামতের যে আলামতগুলো রয়েছে, কিছু হারাম, কিছু মাকরু অপছন্দনীয় আপত্তিকর, আর কিছু হচ্ছে জায়েজ, কিছু জায়েজ। এই উম্মত বিভ্রান্ত হবে এবং বিভ্রান্তি এই উম্মতে আসবে, কিন্তু তারপরে একটি দল হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে, এটা মনে রাখতে হবে। কখনো এই দলটি অস্তিত্বহীন হয়ে যাবে না, অস্তিত্ব হারিয়ে যাবে না, থাকবেই, সর্বযুগে থাকবে। এমন একটা যুগ ছিল না 1400 বছরের ইতিহাসে যে যেই যুগে সালাফদের অনুসারী, কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী এবং সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের যুগে যে ইসলাম ছিল, হ্যাঁ, সেই ইসলাম পালনকারী পৃথিবী থেকে একেবারে গায়েব নেই, আউট হয়ে গেছে, এমন নয়, এমনটা হয়নি। হ্যাঁ, এক অঞ্চল থেকে
শেষ হয়ে গেছে, এক দেশ থেকে শেষ হয়ে গেছে, এটা হইতে পারে যে এই অঞ্চলে নেই, এই এলাকায় নেই, এই দেশে নেই, এটা হইতে পারে। আর যেই দেশে যে এলাকা আছে চিরকাল থাকবে এটাও জরুরি নয়। আজকে যে যে এলাকায় হয়তো সালাফদের অনুসারী সংখ্যাগরিষ্ঠ, কিছুদিন পরে সেখানে সংখ্যালঘু হয়ে যেতে পারে, সেখানে নিশ্চিহ্ন হইতো নাও থাকতে পারে, যেখানে একেবারেই ছিল না সেখানে তো সালাফিদের সংখ্যা আলহামদুলিল্লাহ সালাফিদের অনুসারীদের সংখ্যা বেড়েছে, এটা হবে কেয়ামত পর্যন্ত, হ্যাঁ আপ ডাউন করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবঈন ফিরকা, ইহুদিরা কতটি দলে বিভক্ত হয়েছে? 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনাতাইন ওয়া সাবঈন ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এই জন্য হয়েছে হয়েছে বলেছেন, তার অতীত হয়েই গেছে। তো 1400 বছর আগেই কিন্তু ইহুদিদের দল সংখ্যা 71, খ্রিস্টানদের 72 অলরেডি হয়ে গেছে, এখন আরও বেড়েছে। ওয়াসাতাফতার কোম্মাতি আলা সালাসি ওয়াসাবিনা ফিরকা, আর শীঘ্রই, সা সিন যদি আসে শীঘ্রই অচিরেই, শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে, দলে দলে হ্যাঁ ভাগ হয়ে যাবে, কতটি দলে? আলা সালাসি ওয়াসাবিন, 73 দলে ফিরকা, 73টি দলে ফিরকা বলেছেন, জামাত বলেননি, কারণ বিচ্ছিন্ন হয়েছে। ফিরকা মানে বিচ্ছিন্ন, ফিরকা মানে বিচ্ছিন্ন, এই জন্য পার্থক্যকে আরবিতে কি বলা হয়? ফরক, হ্যাঁ আদা ফি ফরক, যে পার্থক্য পৃথক হয়ে গেল, পার্থক্য থেকে পৃথক, পৃথক হয়ে গেছে, কোরআনে কেরিমের আদর্শ থেকে পৃথক হয়ে গেছে, পুরোপুরি আদর্শের নেই, অনেক দূরে চলে গেছে অথবা কিছু দূরে চলে গেছে, এরকম রাসূলুল্লাহ সুন্নাহ থেকে পৃথক হয়ে গেছে, জুদা হয়ে গেছে, হ্যাঁ আলাদা হয়ে গেছে, আংশিক অথবা পুরোপুরি। তারপরে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের যুগে যে হ্যাঁ খাঁটি ইসলাম ছিল, নির্ভেজাল ইসলাম ছিল, সেই ইসলাম থেকে কী হয়েছে? পৃথক হয়ে গেছে। এই জন্য ওই দলগুলির নাম হচ্ছে কি? ফিরকা। ওগুলোর নাম কি? ফিরকা। এই জন্য সালাফি জামাত ফিরকা নাই, সালাফি জামাত যারা এই ধারাবাহিকতায় আছে, কোন ধারাবাহিকতায়? কোরআন সুন্নাহ কি আঁকড়ে ধরে আছে, এবং সাহাবায়ে কেরামদের, তাবেইন, তাবা তাবেইনদের যুগে যে ইসলাম ছিল সেই ইসলামটাই তারা ধরে আছে, সেই ইসলামের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, যারা এই কাজটা করে তারাই সালাফি। সালাফদের দিকে যারা আহ্বান করে তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করে, এবং সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের দিকে আহ্বান করে, তারাই হচ্ছে সালাফি, অর্থাৎ সালাফদের অনুসারী, সালাফদের অনুসারী। জি, তো এই দলটি যেহেতু আপন জায়গাতে আছে, যেখানে থাকা ফরজ, সঠিক জায়গা আছে, সেজন্য এটির নাম ফিরকা না, এটির নাম ফিরকা না, এটির নাম জামাত। এর নাম কি? জামাত। এর উদাহরণ আমি ফিরকা সম্পর্কে অনেক আগের আলোচনাগুলিতে বলেছি, একটি সুন্দর উদাহরণ দিয়ে মানুষের বুঝতে সুবিধা, উদাহরণ দিলে মানুষের বুঝতে সুবিধা হয়। বাপের পাঁচ ভাই, কী বলছে, পাঁচ ছেলে, হ্যাঁ এক বাপের পাঁচ ছেলে, পাঁচ ছেলের এক ছেলে বাপের সাথে থেকে গেছে, বাপ মায়ের সাথে থেকে গেছে, আর বাকি চার ছেলে চার জায়গায় আলাদা হয়ে জুদা হয়ে গিয়েছে, বাড়ি বেঁধে নিয়েছে। তো কি যারা আলাদা আলাদা বাড়ি বেঁধেছে তারা কিনা বলবে যে তারা জুদা হয়ে গেছে? আমাদের দেশের ভাষায় বলে জুদা হওয়া বলে, পৃথক হওয়া কি বলে? পৃথক হয়ে গেছে, এক অন্য থেকে পৃথক হয়ে গেছে, না হয় জুদা হয়ে গেছে, জুদা হয়েছে কিনা, জুদা মানে তো ফিরকা, তো ফিরকা এগুলো, এগুলো জুদা হয়ে গেছে, কোথেকে জুদা হয়ে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আদর্শ থেকে আলাদা হয়ে গেছে এগুলো। কিন্তু যেই ছেলে বাপ মায়ের সাথে আছে ওকে কেউ বলবে যে জুদা হয়ে গেছে? হ্যাঁ জুদা আলাদা হয়েছে বলবে? কেউ বলবে না, পৃথক হয়ে গেছে, জুদা হয়েছে, আলাদা কেউ বলবে না, কারণ সে বাপ মায়ের সাথে আছে। ঠিক তেমনই যারা কোরআন সুন্নার সাথে আছে, যেদিকে কোরআন সুন্নাহ ঘোরাবে ওইদিকে ঘুরবে, হ্যাঁ রাসূলুল্লাহ সাহেবের সাথে আছে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের সাথে আছে, তাদেরকে বলে ফিরকা না? ফিরকা বলা যাবে না, যেমন যে বাপ মায়ের সাথে আছে তাকে বলা যাবে না জুদা হয়েছে, বলা যাবে না, বুঝতে পেরেছেন না? জি, কারণ আপনাদেরকে বলে যে আপনারা তো একটা দল পয়দা করেছেন, আরে তো হানফি, শাফি, মালিক, হাম্বলি চারটে তো হয়েছিল, আপনারা পাঁচ নম্বর কেন পয়দা করে দিলেন? এই কথা বলে, এর উত্তরটা এভাবে দিই, জি, যে আমরা তো আসল জায়গাতে আছি, হ্যাঁ
আর এই আসল জায়গায় চলে আসলে হানাফি শাফি মালিক হাম্বলি সব এক হয়ে যেতে পারবো। বরং তার আগে আকিদার যে ইখতিলাফ, আশআরি, মাতুরিদি, মুতাজিলা, খারিজি, জাহমিয়া, কদরিয়া, যতগুলি বাতিল ফিরা সব এক হয়ে যেতে পারে এখানে আসলে। তো এখানে আসি যেখানে আসল জায়গাতে তোমরা আছি, ওই চার ভাই যদি আবার একসাথে হইতে চায়, যে আমার একসাথে হবে, তাহলে কোথায় আসতে হবে? বাপ মায়ের সঙ্গে আসতে হবে, ঠিক না? তাহলে আর কেউ বলবে না যে জুদা হয়ে গেছে, যে বাপ মায়ের সাথে আছে, ঠিক ওই রকম হয়েছে। তো নবী করিম বলছেন যে আমার উম্মত ওয়াসিরে 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, সবগুলি জাহান্নামে যাবে। এই এর মানে এই নয় যে চিরস্থায়ী জাহান্নামে। এটা আমাদের দেশের কিছু বক্তা, সহি আকিদার বক্তা, কোরআন হাদিস গভীরভাবে না বোঝার কারণে এমনভাবে জাহান্নামে ঢুকিয়ে দেয় মনে হয় আর বের হবে না। তো যেগুলো বিভ্রান্ত হয়েছে আকিদার ক্ষেত্রে, তার মানে এনেছে সবগুলি চিরস্থায়ী জাহান্নামে। মুসলিম ফিরকা যদি ইমান ভঙ্গ না হয়ে থাকে তাহলে এই কথা বলা যাবে না যে এটা জাহান্নামী মানে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু জাহান্নামী তাদের শাস্তিটা কি, পানিশমেন্টটা কি? জাহান্নাম, পানিশমেন্ট জাহান্নাম। সেটা স্থায়ী কখন হবে? স্থায়ী হতে পারে, আবার অস্থায়ী হতে পারে। স্থায়ী কখন হবে? এ হাদিসের সঠিক ব্যাখ্যাটা শুনেন, ভালো করে শিখে নেন। স্থায়ী কখন হবে? এমন আকিদার বড় ত্রুটি করেছে যে যাতে ইসলাম ইমানকে নষ্ট করে ফেলেছে, ভঙ্গ করে দিয়েছে, তাহলে স্থায়ী জাহান্নামে। কারণ ইমান নেই, ইমান নেই। যদি আল্লাহর সাথে বড় শিরক করে, আল্লাহর সাথে মাজারকে সেজদা করে, তাই না, পীরকে সেজদা করে, জিন্দা মুর্দাকে সেজদা করে, জবাই করে, যদি দরগা দুর্গার জন্য, তারপর তারপর একদিন না একদিন জান্নাতে যাবে বলা যাবে না? মোটেই না। কারণ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে এরকম করে। এরকমই দিন ইসলামের যদি স্পষ্ট আকিদাকে অস্বীকার করে, কিন্তু কিছু আকিদা ত্রুটি আছে, যে আকিদা যেমন বেদাতে হাসানার আকিদা, উদাহরণ না দিলে বুঝবে না। বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা ভালো বেদাত আর মন্দ বেদাত। এই ভালো বেদাত মন্দ বেদাত বলে ইসলাম থেকে বেরিয়ে যাবে নাকি? বেদাতি অবশ্যই, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না। সুতরাং এই ব্যক্তির জন্য জাহান্নাম, কিন্তু সেটা স্থায়ী নয়, কি অস্থায়ী। আরও কথা লাগবে এখানে বলা এবং জানা লাগবে, সেটা হচ্ছে যাদের জন্য অস্থায়ী জাহান্নাম জরুরি জানলে জাহান্নামে দেবেন, এটা আপনি ফরজ করবেন আল্লাহর উপর করবেন। তার শাস্তি হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে কি, জাহান্নাম। সেটা অস্থায়ী, কারণ সে ইমান ভঙ্গ করেনি। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন, তিনি আরহামুর রাহিমিন, তিনি যদি মনে করেন যে একটা চোরকে আমি শাস্তি দেবো না, শাস্তি দেবো না, তার অনেক নেক আমল আছে, তার অন্তরে সততা ছিল, চুরি করতো কিন্তু অনুতপ্ত হইতো, তা আপনার আমার জিজ্ঞাসা করার অধিকার আছে যে আল্লাহ এটা কেন করবে? সুতরাং বেদাতি যে বেদাতকে দুইভাবে ভাগ করছে বা নিয়ত পড়ছে, হ্যাঁ সম্মিলিত মোনাজাত করছে, হ্যাঁ জায়নামাজের দোয়া পড়ছে, বেদাত, এবং বেদাতের পরিণাম জাহান্নাম, অস্থায়ী জাহান্নাম, কিন্তু আল্লাহর ইচ্ছাধীন, আপনার ইচ্ছাধীন নয় যে আপনি জাহান্নামে ঢুকিয়ে ছাড়বেন। একবার আল্লাহ ইচ্ছা করলে যার শাস্তি জাহান্নাম তাকে জাহান্নামে না দিয়ে মাফ করতে পারেন কি না? ইয়াফারুল্লাহ মায়া শা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ফাউলুল্লে মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করবেন, ঠিক আছে? তারপর আল্লাহর রহমত আল্লাহর গজবের চাইতে বেশি কি না, আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমত বেশি কি না? ইন্না রহমতি সাবাত খালা গাজাবি, রহমতি ওসিয়াত করলে সেই দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তো নিয়ে তো অনেকের জেল হাজত হয়, কত বছর? 5 বছর জেল, কি 5 বছর জেল বা যাবজ্জীবন জেল। আর তারপরে মাঝে মাঝে সরকারি ক্ষমার ঘোষণা হয় বা রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, 5 বছর জেল, কিন্তু সেটা রূপান্তরিত হয়েছে কিসে, 1 বছর জেলে, হ্যাঁ, অথবা তাকে খালাস করে দেওয়া হয়েছে। সেখানেই তো কারো জিজ্ঞাসা করার অধিকার থাকে না যে সরকার এমন কেন করলো, তাই না? কোনো অধিকার নেই। আর যদি বলেও এদিক সেদিক বলে লাভ নেই, বলে লাভ নেই, যেটা সরকার সিদ্ধান্ত সেটাই, ঠিক না? তো রব্বুল আলামিন যিনি সব কিছুর মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি ওই সব মানুষেরও মালিক যাদের জন্য যা শাস্তি রয়েছে, আল্লাহ কাকে ক্ষমা করবেন, কে ক্ষমাযোগ্য না যোগ্য, কাকে জাহান্নামে দিয়ে জ্বালিয়ে তারপরে বের করবেন, আর কাকে জাহান্নাম শাস্তি হইল না দিয়েই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন, এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ইখতিয়ার। সুতরাং বলবো যে কুল্লহ ফিন্নার, এ কুল্লাহ ফিন্নার, এই যে সমস্ত 72 ফিরকা এদের শাস্তি জাহান্নাম,
স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। যাদের জন্য অস্থায়ী জাহান্নাম, সেটা জরুরি নয় যে জাহান্নামে যেতেই হবে। হতে পারে যে জাহান্নামের শেষ শাস্তির জন্য দুনিয়াতে মেলা শাস্তি হয়ে গেছে, অতি কাফারা হয়ে গেছে, মেলা বালা মুসিবত আর রোগ বরদাস্ত করেছে এই বেদাতের জন্য আর পাপের জন্য বা বিভিন্ন গুমরাহির কারণে, বোঝা গেছে না? কবরে শাস্তি হয়ে ওতে মাফ হয়ে গেছে, হাসরের মাঠে শাস্তিতে তাতে মাফ হয়ে গেছে, অথবা তারপরেও গোনা থেকে গেছে, বেদাতের গোনা থেকে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে বলছেন না, এ বেদাতি হইলেও এর মধ্যে সততা ছিল, সুতরাং আমি এগুলো মাফ করে দেব। যেমন অন্য অন্য অপরাধীকে আল্লাহ মাফ করেন, মদঘরকে আল্লাহ যদি মাফ করেন, আপনি বলছেন মদঘরকে আল্লাহ তুমি কেমন মাফ করবে নাকি? কাবিরা গুনাহ, আল্লাহর হক, মানুষের হক নষ্ট করেননি, সে নিজে মদ খেয়েছে, কথা বোঝা গেছে? জাহান্নাম শাস্তি মদ খোরের, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন যে তার পাঁচক্ত সলাৎ ছিল, তার তৌহিদ ঠিক ছিল, তার অন্তরে সততা ছিল, সে নেশা করতো কিন্তু যখনই হুঁশে আসতো অনুতপ্ত হইতো, আল্লাহ তো অন্তর জানেন, আমরা কি জানি সেই লোকটার অবস্থা, বোঝা গেছে না? আশা করি এই বিষয়গুলি যেন মনে থাকে। শুধু ঢালাওভাবে আমাদের উদ্দেশ্য কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার নাই, উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করা, যাতে করে এই রাস্তা বেদাতের রাস্তা না যায়। হ্যাঁ, দলে দলে ভাগ বন্টন না হয়, এক হওয়ার চেষ্টা করে। একটি ছাড়া 72টি চলে যাবে, হ্যাঁ, জাহান্নামে, আর একটি হচ্ছে জান্নাত, ইল্লা ওয়াহেদা। এই ওয়াহেদা একটি দল সবাই দাবি করে যে ওই জান্নাতি তারা, তাই না? বেরুলবিও দাবি করে জান্নাতি, রাফেজি শিয়াও দাবি করে যে তারাই জান্নাতি, আর কেউ না, ঠিক না? এমনকি ইহুদি নাসারও তো বলেছে, কোরআনে আল্লাহ বলেছেন, হ্যাঁ, লাইয়াদ খোলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইহুদিরা বলতো যে ইহুদিরা শুধু জান্নাতে যাবে, খ্রিস্টানরা বলতো যে খ্রিস্টান শুধু জান্নাতে যাবে, ঠিক না? সবাই বলে থাকে, কিন্তু জান্নাতে কে যাবে আর জাহান্নাম থেকে কে বাঁচবে, তার নাম লেভেল দেননি নবী সাল্লাম, কী দিয়েছেন? তার একটা গাইডলাইন দিয়েছেন যে এর ওপর থাকলে, এই রাস্তার উপর থাকলে, এই আদর্শের উপর থাকলে জান্নাতে, এটা হচ্ছে লক্ষণ, আলামত বলে দিয়েছেন। সাহাবিরা জিজ্ঞাসা মানে হয় ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল? কাল আল জামাহ, ওই দলটির নাম কি? দেখলেন জামাত বললেন, ফিরকা বললেন না, 72টিকে কি বললেন? ইসনাতাইন ওয়া সাবঈনা ফিরকা, 72টি ফিরকা, ফিরকা ফিরকা ফিরকা, 71 ইহুদিরা ফিরকা, 72, হ্যাঁ, বিভক্ত ফিরকা, 73-এর মধ্যে যেই জামাতটি জান্নাতি তাকে ফিরকা না বলে কি বললেন? জামাত বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আসল জায়গায় আছে, জামাতের সাথে আছে, জামাতুস সাহাবা, সাহাবা কেন জামাতের সাথে আছে, তাবেইনদের জামাতের সাথে আছে, জি, তাবা তাবেইনের জামাতের সাথে আছে, চার ইমামের সাথে আছে, একদিকে শুধু টান দেয় না, চার ইমামের সাথে, আবু হানিফা শাফি মালিক আহমদ সবার সাথে আছে, খালি একজন নয়, জি। হাদিস বলছে রাহু আহমদ ফিল মুসনাদ, মুসনাদ আহমদ ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম দারমি সুনানে দারমিতে বর্ণনা করেছেন, এমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন, মাওয়িয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, সাহাবীর ছেলে খলিফা যিনি, তার থেকে বর্ণিত এই হাদিস। এই হাদিসের বেশ কিছু সমর্থক হাদিস ওয়াহেদ রয়েছে, আর অনেক আইমা কেরাম এই হাদিসটিকে সহি বলেছেন। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম আমরা? বুঝতে পারলাম যে ইসলামে বিচ্ছিন্নতা নিন্দনীয়, হারাম, নাজায়েজ। ইসলামে ধর্মের নামে বিচ্ছিন্নতা কি? হারাম। পারিবারিক বিচ্ছিন্নতা তো হারাম, সামাজিক বিচ্ছিন্নতা হারাম, যে সমাজে কলহ বিবাদ করবেন আর দলে দলে ভাগ হয়ে যাবেন, তাই না? রাষ্ট্রীয় বিচ্ছিন্নতা, যে সরকার একদিকে যাচ্ছে আর জনগণ, হ্যাঁ, সরকার বিরোধী আন্দোলন করে মারো, অশান্তি করো, পিটো, আর এই করো তো সেই করো, যেমন জনগণ করবে না বিচ্ছিন্নতার কাজ, তেমনই শাসকরা করবে না, জি। বিচ্ছিন্নতা কোনো স্তরে জায়েজ নয়, বিচ্ছিন্নতা কোনো স্তরে যায় না, কোনো ক্ষেত্রে যায় না। এমনকি 5-10 লোক নিয়ে একটা দোকানে যদি কর্মচারী, 5 কর্মচারী থাকে, সেখানে বিচ্ছিন্নতা থাকে তো কাজগুলি সুষ্ঠুভাবে হবে? কেউ কারো সহযোগিতা করবে? কেউ কারো সহযোগিতা করবে না। দুইজন যদি আমাদের এক সেশনে দায়ী থাকি আর দুইজনে যদি বিচ্ছিন্নতা থাকে তো কাজ ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। চিন্তা করেন তাহলে, স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা, কোনো শান্তি আছে পরিবারে? ছেলেমেয়েরা সব ঠিক আছে, কিন্তু শুধু স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা, শান্তি আছে ওই পরিবারে? কোনো শান্তি নেই। তো বিচ্ছিন্ন তো কত খারাপ জিনিস, যে কোনো ক্ষেত্রে যদি দুইজনের বিচ্ছিন্ন এত খারাপই যদি থাকে, তাহলে রাষ্ট্রীয়
বিচ্ছিন্নতায় কত রোগ, কত অনিষ্ট রয়েছে, কত খারাপই রয়েছে, এগুলি বোঝার প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষ এইসব বুঝতে চায় না। হ্যাঁ, শাসকদের কিছু জুলুম অত্যাচার অথবা বিভিন্ন পাপের কারণে, অপরাধের কারণে মানুষ বাড়াবাড়ি করে থাকে। কেউ জুলুম করছে সেজন্য আমিও জুলুম করবো নাকি? কথা বুঝতে পারছেন কি না? আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনার বস যদি জুলুম করে আপনার কোম্পানি, তো আপনিও জুলুম করবেন, এটা তো ইসলাম বলেন না? আপনি জুলুম বরদাস্ত করবেন, সবর করবেন, আল্লাহর কাছে ন্যায্য হক চাইবেন, বিচার চাইবেন। তাই এই হাদিসে তাহলে বিচ্ছিন্নতা নিন্দা করা হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে, কারণ এটি হচ্ছে ইসলাম বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। জি, এবং বিচ্ছিন্নতা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। বিচ্ছিন্নতা জান্নাতের পথ না, বিচ্ছিন্নতা হচ্ছে জাহান্নামের পথ, আর ঐক্য হচ্ছে কিসের পথ? জান্নাতের পথ। তাহলে এই নীতিমালা আমাদেরকে মনে রাখতে হবে যে উপকারিতা, ঐক্যের উপকারিতা, আর ঐক্য হবে কোরআন সুন্নার ভিত্তিতে, আর ঐক্য হবে মানহাজে সালাফের ভিত্তিতে, যে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন এই যুগে কোন ইসলাম ছিল। জি, এবং যে কোনো জাতির পতন ঘটেছে, ধ্বংস হয়েছে, তার মূল কারণ হচ্ছে বিচ্ছিন্নতা। যে কোনো দেশে, যে কোনো সমাজে যখন ধ্বংস নেমে এসেছে, পতন নেমে এসেছে, কিসের কারণে? বিচ্ছিন্নতার কারণে। ভাইয়ে ভাইয়ে ফাটল, এক ভাই আর এক ভাইকে হত্যা করে ক্ষমতা আসতে চেষ্টা করেছে, সেও ব্যর্থ হয়েছে, ও ব্যর্থ হয়েছে। হ্যাঁ, যে ইতিহাসগুলি দেখবেন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে, যে ইতিহাসগুলি দেখবেন যে আপোষে বিচ্ছিন্নতার কারণেই সেই পতনটা ঘটেছে, যে মোগলদের পতন ওইভাবে হয়েছে, মুসলিম যে শাসকগুলি ছিল তাদের পতনগুলি আপোষে। ঘরেই যদি ঘরোয়া লড়াই থাকে তো বাইরে সূত্র তো সুযোগ পেয়ে যাবে, এটাই হয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে কোরআন সুন্নার ভিত্তিতে, মানহাজে সালাফের ভিত্তিতে এক হওয়ার, এক থাকার তৌফিক যেন দান করেন। যে সবাই ঐক্যের দিয়ে ডাকে কিন্তু মূল নীতিমালা বলে না। ঐক্যের নীতিমালা হচ্ছে কোরআন সুন্নাহ এবং মানহাজে সালাফ। এই কথাটি আজকে অন্তত মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।